দেখো আজকের টপিক হচ্ছে ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম। এটার প্রথমে ফার্স্টে ফর্মুলাগুলো লেখাই, তারপর এর উপর অঙ্ক করাবো। এল ইনভার্স এফ এস ইজ ইকুয়ালস টু এফ টি, যেমন আগে ল্যাপলাস ট্রান্সফর্মের সময় এল অফ এফ টি ইকুয়ালস টু এফ এস লিখছিলাম আমরা, এখানে তেমনি উল্টো থাকবে। ইন টার্মস অফ এস ফাংশনটা থাকবে, তার ইনভার্স করলে আমরা ইন টার্মস অফ টি ফাংশনটা আসবে। এল ইনভার্স ওয়ান বাই এস ইকুয়ালস টু ওয়ান, এল ইনভার্স ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু টি, এল ইনভার্স ওয়ান বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল টি টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, এল ইনভার্স ওয়ান বাই এস মাইনাস এ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ টি, এল ইনভার্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাইন এ টি বাই এ, এল ইনভার্স এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কস এ টি, এল ইনভার্স ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক এ টি বাই এ, এল ইনভার্স এস বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কস হাইপারবোলিক এ টি, এবার দেখো লিনিয়ার প্রপার্টি। এল ইনভার্স সি ওয়ান এফ ওয়ান এস প্লাস সি টু এফ টু এস ইজ ইকুয়ালস টু সি ওয়ান এল ইনভার্স এফ ওয়ান এস প্লাস সি টু প্লাস সি টু এল ইনভার্স এফ টু এস, এটাকে বলে লিনিয়ার প্রপার্টি। এবার ফার্স্ট শিফটিং প্রপার্টি, ফার্স্ট শিফটিং প্রপার্টি এল ইনভার্স এফ অফ এস মাইনাস এ
इज इक्वल्स टू ई टू दी पावर ए टी एल इनवर्स एफ एस। तब सेकेंड शिफ्टिंग प्रॉपर्टी इफ एल इनवर्स एफ एस इक्वल्स टू एफ टी देन एल इनवर्स e to the power a t f s equals to f of t minus a when t greater than a equal to 0 when t less than equal to a। eta hocche second shifting property। তারপর দেখো চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। ইফ এল ইনভার্স এফ এস equal to f t then L inverse f of a s is equals to 1 by a f of t by a here a is a constant। তারপর দেখো ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম অন ডেরিভেটিভস। L inverse Fs is equals to L inverse F dash S is equals to minus T L inverse F S F inverse F dash S माने कि DDS of Fs। এবার যদি এটা আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয় বা এনথ অর্ডার ডেরিভেটিভ হয় তাহলে এল ইনভার্স এফ এন এস মানে এনথ অর্ডার ডেরিভেটিভ অফ এফ এস ইজ ইকুয়ালস টু তাহলে লিখবো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন এল ইনভার্স एफ एस एटा होच्छे अन एन द्वारा डेरिवेटिव। तारपर होच्छे मल्टीप्लीकेशन
বাই এস টু দি পাওয়ার এন, দেখো এল ইনভার্স এফ এস ইকুয়ালস টু এল ইনভার্স এস এফ এস, আচ্ছা এল ইনভার্স এফ এস ইকুয়ালস টু এফ টি, আর এফ অফ জিরো ইকুয়াল টু জিরো যদি এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে দেন এল ইনভার্স এস এফ এস ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ টি, মানে টি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা এফ টি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই এস টু দি পাওয়ার এন। আর যদি এইরকম হয় এল ইনভার্স এফ এস ইকুয়াল টু এফ টি, এফ জিরো ইকুয়াল টু এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু এফ এন মাইনাস ওয়ানেথ অর্ডার জিরো ইকুয়াল টু জিরো, দেন এল ইনভার্স এস টু দি পাওয়ার এন এফ এস ইকুয়ালস টু এফ এন টি, মানে এন এ তোরা ডিফারেন্সিয়েশন অফ এফ টি, মানে এল ইনভার্স অফ এফ এস ইকুয়াল টু এফ টি হবে, আর এফ জিরো এফ ড্যাশ জিরো এফ অফ এন এ এন মাইনাস ওয়ানে তোরার ভ্যালু সেটাও জিরো পয়েন্ট যদি জিরোই আসে তাহলে এল ইনভার্স এস টু দি পাওয়ার এন এফ এস ইজ ইকুয়ালস টু এফ এন এ টি, মানে এফ এন টি মানে হচ্ছে টি এফ টিকে এন টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে। নেক্সট প্রপার্টি দেখো ডিভিশন বাই এস, ইফ এল ইনভার্স এফ এস ইকুয়ালস টু এফ টি দেন এল ইনভার্স এফ এস বাই এস ইকুয়ালস টু জিরো টু টি এফ ইউ ডি ইউ, তারপর দেখো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন ইন্টিগ্রালস, ইফ এল ইনভার্স এফ টি এফ এস ইকুয়ালস টু এফ টি দেন এল ইনভার্স এস টু ইনফিনিটি এফ ইউ ডি ইউ ইকুয়ালস টু এফ টি বাই টি,
এরপর দেখো সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা কনভলিউশন প্রপার্টি অফ ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম। এটা সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা। কনভলিউশন প্রপার্টি কি হয়, ধরো এফ একটা ফাংশন আছে, এফ অ্যাস্ট্রিক্স জি ইকুয়ালস টু জিরো টু টি এফ ইউ জি অফ টি মাইনাস ইউ ডি ইউ। তো এই পার্টটা এখন একটু বুঝতে অসুবিধা হবে, এটা যখন অঙ্ক করাবো তখন দেখতে পাবে এটাকে অনেক সহজ দিয়ে, এখন শুধু এইটুকুই লিখে রাখো। এই হলো টোটাল ফর্মুলা অফ ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম। এরপরে এটার উপর প্রত্যেকটা প্রপার্টির উপর একটা করে অঙ্ক বলছি, একটা বা দুটো করে অঙ্ক বলছি।